কুমিলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরী একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় দু হাজার দুই সালে উপজেলার আসাদপুর ইউনিয়নে দৌড়িকান্দি গ্রামের স্বপন মিয়া নামে এক দিনমজুরকে হত্যা করে হাবিবুর এই ঘটনায় নিহত স্বপনের বাবা হাসু মিয়া হোমনা থানায় একটি হত্যা মামলা করেন দু ছয় সালে আদালত হত্যার দায়ে হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেয়